মালকানগিরে জারি রয়েছে বর্ষা লগাতার এক সপ্তাহ ধরে বর্ষা লাগি রয়েছে বেড়ে এযায় 95টি ঘরদ্বার ভাঙি জনা পড়েছে 153 জন বিপন্নক উদ্ধার করা যাই সুরক্ষিত স্থানক অনা যাইছি বর্ষা যোগ বড়িছে দুর্দশা কেউটি পাহাড়ু মাটি অতড়া খসিছি তো আউ কেউটি রাস্তা ধোই হয়ে যাইছি জেলায় তুহাকুথুয়া বর্ষা লাগি রয়েছে বেড়ে পাঙ্গাম ও পোটেরু পোলর মরামতি পরে যাতায়াত স্বাভাবিক হয়েছে তবে এবে মধ্যে কাঙ্গুরু কোন্ডা ও MP96 পোল উপরে পানি চালিথিবারু পোটেরু ঠারু কালিমেলা দেই আন্ধ্র তেলেঙ্গানাকু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পায়াপড়া ঘাটিরে মাটি অতড়া খসিথিবা বেড়ে সেরপালি ঠারে আপ্রোচ রোড ধোই হয়ে যাইছি ইনফ্রাষ্ট্রকচর যে PHC জোড়ম্বুরে যে পানি যাই সেটা এবে ক্লিয়ার হয়ে যাইছি আমার ব্রিজেস আর অল ক্লিয়ার্ড যদি NH আছে এক্সেপ্ট এবে কাঙ্গুরকোন্ডা ব্রিজে টিকে গোটিয়ে 1 ফুট পানি আসি যাইছি প্লস MV90 যে আছে কালিমেলার সেটি বি এবে টিকে পানি আসি যাইছি জারাপল্লি টু তালিমেটা যে রোড যেটি গোটে কলভার্ট ওয়াশ আউট হয়েছিলা সেটা এবে রিস্টোরেশন ওয়ার্ক চালুছি অ্যান্ড ম্যাক্সিমম বাই টুডে ইভিনিং অর টুমারো মর্নিং সেটা রিস্টোরেশন ওয়ার্ক সরিযিব রন্ধা খাদ্য যোগাই দিয়েছে প্রশাসন মোটর লগাই জল নিষ্কাশন করুছি পৌর কর্মচারী সেপটে প্রশাসন পক্ষরু বন্যা পরিস্থিতির মোকাবিলা করিবা পাই ব্যাপক প্রস্তুতি করা যাইছি জিলারে মোট 121টি পরিবারকু রন্ধা খাদ্য দিয়া যাউতবা বেলে মালকানগিরি পৌরাঞ্চলর হাটপদা সাহিরে শতাধিক পরিবারকু রন্ধা খাদ্য যোগাই দিয়া যাইছি সমস্তঙ্কু সহরাঞ্চল আশ্রয়স্থলীরে রখা যাইছি কিছু সুবিধা করি না আনতি খালি খাইবা জুড়ে দেলে নি আর কিছু নাই ঘর দুয়ার ভাঙি গলা সামানপত্র আর লাগি গলা রহবাক জায়গা নাই শোবাক জায়গা নাই কুটি ছিড়াইবি বলে টিকে জায়গা নাই সামানপত্র কুটি নেব কুটি রহব কিছুটা করবো মিউনিসিপালিটি কিছু করি না আনতি সব ব্যবস্থা করুচান্তি মাত্র কিছু বি হও নাই কিছু নাই পানি পানি যাও নাই মিউনিসিপালিটি অফিসরে আউচান্তি পানি সব কাড়ুচান্তি হলে বি কোয়াড়ে কিছু বি হও না নাল কাড়ুচান্তি কিছু মিশা হও নাই কিছু নাই আমার ঘর ভিতরে পানি পশি যাওছি আর আমার লুগাপড়া বে ইয়া সুখু নাই কিছু না আমি কোয়াড়ে যাবো পিলা টুকু ধরে কি না প্রশাসন পক্ষর পলিথিন শুখিলা খাদ্য ঔষধ আদি মহজুদ রখা যাই জেলা স্তরীয় অধিকারী বিভিন্ন সংবেদনশীল অঞ্চলের মুতয়ন করা যাইছি মালকানগিরি দেবব্রত সানাঙ্ক রিপোর্ট কনক নিউজ।